আসসালামু আলাইকুম। সো দিস ইজ এ র্যান্ডম ব্লগ। আমি আসলে যখন একটু বোর টোর হই তখন আমার কাছে বেশ ভালোই লাগে এরকম ভিডিও বানায় টানা একটু আপলোড দিতে। সো এটা আসলে ওরকমই একটা। তো আমার স্টুডেন্টদের পরীক্ষা শেষ, তো ওরা বরাবরই কোথাও না কোথাও আমার সাথে যেতে চাইতো, বাট যেহেতু একটু বাসা থেকে রেস্ট্রিকশন ওদের আছে তাই আর কি যাওয়া হতো না। তো এবার আসলে আঙ্কেল আন্টিকে বলে তো আমরা ভাবলাম যে যাই। তো যাওয়ার আগে যেটা ডিফিকাল্টি ছিল সেটা হলো আসলে আমরা কোথায় যাব এটা ডিসাইড করা নিয়ে। তো পরে আমার যেটা মনে হলো যে আমি এখন পর্যন্ত এত হাইপ একটা জায়গায় যাই নাই, সেটা হলো মিলিটারি মিউজিয়াম। তো যেমন ভাবা তেমন কাজ, আমি ওদেরকে নিয়ে গেলাম মিলিটারি মিউজিয়ামে। আমরা সকাল 9:30টার দিকে বের হয়ে গিয়েছিলাম। আর এই সময় না আকাশটা এত বেশি সুন্দর কি করে হয়ে গেলো আমি জানি না, এখন কি শরৎকাল? আমার আসলে বাংলা ক্যালেন্ডার সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। যাই হোক, তো আকাশটা সত্যি অনেক সুন্দর ছিল, আর আকাশ দেখতে দেখতে আমরা চলে গেছিলাম মিলিটারি মিউজিয়ামে। তো আমি টিকিটটা আসলে আগের দিন রাতেই পারচেস করে রাখছিলাম। তো ওদের হলো গিয়ে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর একটা গ্যাপ থাকে, তারপর 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত, আর বুধবার বন্ধ থাকে। তো আমি যাওয়ার পরে দেখছিলাম যে ওইখানে কোনো স্পট পারচেস করা যাচ্ছিল না টিকিটের। তো আপনারা যারা যেতে চান তারা অবশ্যই আগে টিকিটটা কেটে রাখলে আমার মনে হয় ভালো হবে। আকাশ দেখতে দেখতে আমরা চলে গেছিলাম মিলিটারি মিউজিয়ামে। তো ঢুকার পরে আসলে যেটা প্রথমে, ওনারা আসলে কোনো খাবার নিয়ে ঢুকতেন না। তো আপনারা যারা যাদের আসলে ক্ষুধা লেগেছে এমন মনে হচ্ছে, ভেতরে গিয়ে খাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে, তারা বাইরে থেকে অবশ্যই কিছু না কিছু খেয়ে যাবেন। ইভেন ওরা পানি পর্যন্ত নিতে দেয় না, সো এটা মাথায় রেখে আসলে আমার মনে হয় যাওয়া উচিত। তো ওইখানে যাওয়ার পরে যারা আসলে একটু মিউজিয়াম লাভার আছে, যে আমাদের দেশে আসলে এত সুন্দর একটা মিউজিয়াম হইতে পারে আমার মনে হয় এটা চিন্তার বাইরে ছিল, ওরা আসলে অনেক মজা পেয়েছে। আর আমার কাছে মানে অসাধারণ লেগেছে, কারণ আমি একটু মানে লাইট লাভিং পার্সন, মানে আমার যেখানে লাইট আছে ওইখানে গেলেই মনে হয় ভালো লাগবে, আর ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট হলে তো কথাই নেই। তা আমার মনে হয়েছে যে ওই জায়গাটা আসলে আমাকে এই জন্য অনেক বেশি মুগ্ধ করছে। আর যারা একটু ইতিহাস পছন্দ করে, একটু দেশ সম্পর্কে জানতে পছন্দ করে, মিলিটারি এই সেই, তাদের আসলে অনেক বেশি ভালো লাগবে। এছাড়া যারা বাচ্চাদের ইতিহাস সম্পর্কে ধারণা দিতে চায় তাদের জন্য এটা একটা ভালো জায়গা। তো আমার মনে হয় যে আসলে সব এইজদের মানুষ এখানে গেলে খুব মজা পাবে, সো এই জন্য আমার মনে হয় আমাদের যাওয়া উচিত। আর তার চেয়েও ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয়েছে, যে এই জায়গাটা আপনাকে অ্যাটলিস্ট হতাশ করবে না। মানে কোথাও হয় না যে আমরা ঘুরতে যাওয়ার পর এসে বলি না শুধু শুধু আসলে টাকা নষ্ট করে যাওয়া, বাট আমার কাছে মনে হচ্ছে না এটা গেলে আসলে ওর ঠিক 50 টাকা টিকিটে বেশ ভালোই মানে আপনাকে একটা ভালো সময় দিবে। আচ্ছা, তার মধ্যে আমার যে জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো সাবমেরিনের ভেতরের যে জায়গাটুকু, ওইটা আমাকে খুবই মুগ্ধ করেছে। এছাড়া জাহাজের ওপর থেকে যে সিনেম্যাটিক ভিউটা সমুদ্রের দেখায় সেটা যে কাউকেই মুগ্ধ করবে আর আমার অনেক ভালো লেগেছে। ওরা তো দেখে অনেক উৎফুল্ল হয়ে দেখতেছিল, আর স্কুলের বাচ্চাদের মেবি কোনো পিকনিক ছিল যে জন্য আসলে একটু দেখাটা ডিফিকাল্ট ছিল। তো যদি এরকম না হয় তাহলে আপনারা আসলে অনেক বেশি এনজয় করবেন এই ভিডিওটা। সো এই তো আমাদের ঘোরাঘুরি। ভিডিও শেষে আমি সমুদ্রের সিনেমেটিক ভিউটা দিয়ে দিব, সো যাদের ভালো লাগে তারা দেখবেন। হোপ ইউ অল লাইক দিস ভিডিও। টাটা।